রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের 70 বছর উপলক্ষে আপনারা জানেন যে ব্রিটেন জুড়ে নানান উৎসব চলছে এবং মে মাসের শেষের দিকে আবহাওয়া খারাপ থাকলেও জুনের ঠিক 1 তারিখও কিন্তু বৃষ্টি হয়েছে, অনেকটা ঠান্ডা ছিল, কিন্তু 2 তারিখ আপনারা জানেন যে জুবিলি উৎসব শুরু হওয়ার সাথে সাথে আবহাওয়া এক ধরনের অনুকূলে ছিল এবং মানুষের উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এবং এই যে দীর্ঘ হলিডে, এই উইকেন্ড এবং ব্যাংক হলিডে মিলিয়ে জুবিলি উৎসবের আনন্দকে ভাগাভাগি করতে মানুষজন নানান ধরনের পরিকল্পনা করছেন। এরই মধ্যে আবহাওয়ার একটা সতর্কতা দেওয়া হয়েছে, সেটা হলুদ সতর্কতা, এবং যেটি বলা হচ্ছে ইংল্যান্ডের কিছু অংশ, এর মধ্যে লন্ডনও আছে, কিছু অংশে বৃষ্টি, বজ্রপাত এবং ভারী বৃষ্টি হতে পারে। আপনারা জানেন যে শনিবারে সারা দেশে 60,000 লোক তারা এই জুবিলি সেলিব্রেশনের জন্য স্পেশাল লাঞ্চ এবং ডিনারের জন্য রেজিস্টার করেছেন। এর বাইরে রবিবারে যে বাকিংহাম প্যালেসে যে কনসার্ট হবে সেখানে 22,000 লোক উপস্থিত থাকবেন, এর মধ্যে 10,000 লোক যারা আসলে মানে লটারি হিসাবে লটারির মাধ্যমে সিলেক্ট হয়েছেন, এছাড়া 7,500 টিকিট কিউ ওয়ার্কারদের দেওয়া হয়েছে। সেই কনসার্টকে ঘিরে মানে ব্রিটেনের এবং বড় বড় শিল্পীরা সেটাতে সঙ্গীত পরিবেশন করবেন, এড শেরানের মতো শিল্পীরা, এবং সেটাকে ঘিরেও মানুষের এক ধরনের আগ্রহ রয়েছে, কিন্তু সেটিও আসলে অনেকটাই নস্যাৎ হতে পারে যদি আবহাওয়ার এই হলুদ সতর্কতা জারি, সেটি যদি আসলে মানে যেই সতর্কতা জারি করা হয়েছে বা যেটি পূর্বাভাস দেওয়া হয়েছে সেভাবেই যদি হয়। সাধারণত আপনারা জানেন যে ব্রিটেনের ওয়েদারের কোনোই আসলে গ্যারান্টি নেই, এই রোদ, এই বৃষ্টি, এ ধরনের একটা ব্যাপার ব্রিটেনের আবহাওয়ার ক্ষেত্রে বলা হয় এবং যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা অনেক সময় সঠিক হয় না, আবার অনেক সময় পূর্বাভাস দেওয়ার বিপরীতেও চলে যায়। যেমন বলা হচ্ছে যে জুবিলির এই উইকেন্ড সেটি যে অনেকাংশে অনেক হেভি রেইন মানে ভারী বৃষ্টিপাত, থান্ডারস্ট্রম মানে বজ্রপাত এবং এই আবহাওয়া খারাপ থাকবে, আবার সেটা নাও হতে পারে। তারপরেও যারা আসলে জুবিলি উৎসবকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করছেন, আবহাওয়া অফিস থেকে যে পূর্বাভাস জারি করা হয়েছে সেটিকে মাথায় রেখে প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো, সেটাই আসলে বলা হচ্ছে। রবিবারও আপনারা জানেন যে সারা দেশে লাঞ্চ এবং ডিনারের এক ধরনের আয়োজন করা হয়েছে বিভিন্ন কমিউনিটি হলে এবং প্রায় 160,000 মানুষ সেটার জন্য রেজিস্টার করেছেন এবং বিভিন্ন জায়গায় সেই উৎসব থাকবে। সেই উৎসব কিছুটা হয়তো মাটিও করে দিতে পারে আবহাওয়ার এই খারাপ অবস্থা, সুতরাং এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখার জন্যই এই পূর্বাভাস যে মেট অফিস থেকে যেটা জারি করা হয়েছে সেখান থেকে বলা হয়েছে। তারপরও আমরা আশা করব এই যে আজকে যেরকম রুদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটি আসলে 2 জুন রানীর এই প্লাটিনাম জুবিলি উৎসব শুরু হওয়ার সাথে সাথে যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় বা বিরাজ করছে, সেটা যাতে একেবারে এই পূর্ণাঙ্গ যে ব্যাংক হলিডে সেটি জুড়ে থাকবে এবং সামারেকে ঘিরে মানুষের যে পরিকল্পনা সেখানে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না, এই প্রত্যাশাটুকু আমরা করতেই পারি। এবং আপনারা যারা জুবিলি উৎসবকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করছেন তাদের পরিকল্পনা যাতে অটুট থাকে, সেগুলো যাতে সফল হয় এই কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।